চলমান জমজমাট প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, এবারের প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে সবচেয়ে শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই ম্যাচটা একটু বেশি হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে ফুটবল ভক্তদের কাছে, কেননা দুই দলই বেশ শক্তিশালী এবারের প্যারিস অলিম্পিকে। দর্শক, আর্জেন্টিনা বনাম ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি কবে, কখন এবং বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, তার আগে আপনার কাছে একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। এবারের প্যারিস অলিম্পিকে দুর্দান্ত করছে ফ্রান্স। তারা এ গ্রুপে রয়েছে, এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা এবারের প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে এবারের আসরের বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। বি গ্রুপে প্রথম ম্যাচে তারা মরক্কোর কাছে 2-1 গোলে পরাজিত হয়, যদিও পরবর্তী দুই ম্যাচে ইরাককে 3-1 গোলে এবং ইউক্রেনকে 2-1 গোলে পরাজিত করেছে আলবিজেলিস্তারা। দর্শক, প্রথম ম্যাচে মরক্কোর কাছে অনাকাঙ্ক্ষিতভাবে 2-1 গোলে পরাজিত হওয়ার পর সবাই ভেবেছিল যেন আর্জেন্টিনা বাদ পড়তে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় দুই ম্যাচে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে এবারের আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। গতকাল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেখানে দুই ছোট ম্যাচে ক্লাদিও এচেবেরি এবং আলমাদার ম্যাজিকে উড়ে গিয়েছে ইউক্রেন। আর গ্রুপের রানার্স আপ হওয়ার কারণে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে ফ্রান্স। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচটি কবে, কখন এবং বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি শুরু হবে আগামী 2 আগস্ট। 2 আগস্ট বাংলাদেশ সময় রাত 1টায়, অর্থাৎ তখন হয়ে যাবে 3 আগস্ট, শুরু হবে ম্যাচটি। অর্থাৎ আপনারা ম্যাচটি লাইভ দেখবেন 2 আগস্ট রাত 1টায়। দর্শক, তারুণ্য নির্ভর ফ্রান্স এবারের আসরের সেমিফাইনালে যেতে মুখিয়ে রয়েছে, কেননা দলটি বেশ দুর্দান্ত খেলেছে এবারের প্যারিস অলিম্পিকের টুর্নামেন্টে। অন্যদিকে আর্জেন্টিনাও বেশ ভালো খেলেছে, প্রথম ম্যাচেরা দ্বিতীয় দুই ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে আলবারেস ওটামেন্ডে আর্জেন্টিনা। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেমিফাইনালে কে যাবে বলে আপনার মনে হয়, আর্জেন্টিনা নাকি ফ্রান্স, কে জিতবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন।